আরেক রোগী আমাদের কাছে জানতে চান যে তার একটি বা দুটি দাঁত বা বেশ কয়েকটি দাঁত পড়ে গিয়েছে, সেক্ষেত্রে কিভাবে তারা দাঁত লাগাবে বা কোন পদ্ধতি তার জন্য সবচেয়ে ভালো হবে সেই বিষয়ে অনেকেই জানতে চান। আজকে আলোচনা করব আমরা একটি পড়ে যাওয়া দাঁতকে কী কী পদ্ধতিতে লাগাতে পারি বা নতুন করে প্রতিস্থাপন করতে পারি বা কোন পদ্ধতিগুলো সবচেয়ে ভালো এবং সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন, চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডন্টিক্স অ্যান্ড ইমপ্ল্যান্ট সেন্টার বনানি থেকে। দুর্ঘটনায় বা ক্যারিজ হয়ে বা বিভিন্ন কারণে আপনার মুখের কোনো দাঁত পড়ে যেতে পারে বা ফেলে দেওয়া লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু দাঁত লাগানোর যখন প্রয়োজন হয় তখন আমাদের কয়েকটি পদ্ধতি আছে দাঁত লাগানোর। তার মধ্যে কোন পদ্ধতিটি সবচেয়ে উপকারী বা ভালো হবে সেটি আমরা অনেকেই জানি না বা সিদ্ধান্ত নিতে পারি না আসলে কোনটা করা উচিত। তো আমরা আজকে আলোচনা করব দাঁত লাগানোর যে তিনটি পদ্ধতি রয়েছে তার মধ্যে সবগুলারই একটু সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব। দাঁত লাগানোর কয়েকটি পদ্ধতির মধ্যে তিনটি পদ্ধতি আপনার জন্য সবচেয়ে উপকারী হবে, যেটাতে কিনা আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই তিনটি পদ্ধতির বাইরে অনেকভাবে অনেকেই দাঁত লাগিয়ে থাকেন, সেসব পদ্ধতি কিন্তু আপনার জন্য উপকারী হবে না বা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। আমরা দাঁত লাগানোর যে তিনটি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো প্রথমে একটু আলোচনা করব। আমরা যদি একটি বা দুইটি বা আপনার দাঁত ফেলে দেওয়া হয় বা অনেকগুলো দাঁতও ফেলা যেতে পারে, সেক্ষেত্রে যদি আমরা দাঁত বসাতে চাই সেক্ষেত্রে সবচেয়ে সেফ যেই পদ্ধতিটি সেটি হচ্ছে আমাদের ডেন্টাল ইমপ্ল্যান্ট। ডেন্টাল ইমপ্ল্যান্ট করে আমরা যেমন আগে যে একটা দাঁত সরাসরি হাড্ডির ভিতরে বা চোয়ালের হাড্ডির মধ্যে রুট অংশ থাকতো এবং উপরে ক্রাউন অংশ থাকতো, পাশের দাঁতকে যেমন কোনো টাচ মানে যে ইন্টারফেয়ার করা লাগতো না, সেইভাবেই সেই পদ্ধতিটিকে কাজে লাগিয়ে ডেন্টাল ইমপ্ল্যান্ট আবিষ্কার করা হয়েছে। এবং এই পদ্ধতিতে আমাদের ইমপ্ল্যান্টের একটি অংশ আমরা কিন্তু চোয়ালের হাড়ের মধ্যে ইনসার্ট করে দেই, এরকম একটি ইনসার্ট করে দেওয়া থাকে। তার উপর আমরা একটা অ্যাবাটমেন্ট থাকে সেই ইমপ্ল্যান্ট বডির উপর, আমাদের ইমপ্ল্যান্টের ক্যাপটা বসানোর জন্য যে অ্যাবাটমেন্টটা সেটাও থাকে এবং দেন তার উপর একটা ক্রাউন বসানো হয়। এই পদ্ধতিতে আমাদের দাঁত লাগানোর যে প্রসিডিউর সেটাকে ইমপ্ল্যান্ট করে দাঁত লাগানো প্রসিডিউর বলা হয়। তো এই পদ্ধতিতে দাঁত লাগানো এটা কিন্তু স্থায়ী পদ্ধতি, এটা খুলতে হয় না, দাঁত পরিবর্তন করার প্রয়োজন হয় না। আরেকটি পদ্ধতি আছে যদি আপনার যেখানে দাঁত পড়ে গিয়েছে সেটা আগে এবং পরে যদি দুই পাশে দুটি দাঁত থেকে থাকে, সেক্ষেত্রে যেমন এখান থেকে একটা দাঁত নেই তাহলে আমরা এখানে দাঁত লাগাতে পারি ডেন্টাল ব্রিজের মাধ্যমে। ডেন্টাল ব্রিজ কী জিনিস সেটা যদি বলি, সেক্ষেত্রে আমাদের দেখা যায় পাশের দাঁত ফাঁকা দাঁতের আগে এবং পরের দুটি দাঁতকেই একটু মিনিমাইজেশন করতে হয় বা একটু রিডাকশন করতে হয়, কিছুটা রিডাকশন করে দাঁতের মাপটি নিয়ে আমরা দেন ল্যাবে থেকে একটা প্রস্থিসিস তৈরি করে আনা হয়, যেটা কিনা তৈরি করে এনে ঠিক আগের জায়গাতে আগে যে এরকম দাঁতটি ছিল সেইভাবে বসিয়ে দেওয়া হয়। এটিও কিন্তু ফিক্সড স্থায়ী পদ্ধতি, এভাবে দাঁত লাগালেও কিন্তু দাঁত খুলে আসার কোনো সম্ভাবনা নাই বা এটি নিয়ে রোগীর কোনো হ্যাসেল নেই, ঝামেলা হয় না। শুধু এক্ষেত্রে যেটা একটু স্যাক্রিফাইস করতে হয় সেটা হচ্ছে পাশের দুটি ভালো দাঁতকে দেখা যায় একটু রিডাকশন করতে হয়।
অনেক পেশেন্ট এটা করতে চায় না, তাদের জন্য ইমপ্ল্যান্ট অপশনটি বেস্ট। এছাড়া আরও একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে আমরা দাঁত লাগাতে পারি, সেটা হচ্ছে রিমুভাল ডেনচার। সেটা কমপ্লিট হতে পারে, ইনকমপ্লিট পার্শিয়াল হতে পারে। সেই পদ্ধতিতে ডেনচার যেমন দুই রকমের আছে, এই ডেনচারগুলো কিন্তু আপনার প্রতিদিন খুলতে হবে, ধুইতে হবে বা একটু ব্রাশ করে পরিষ্কার রাখতে হবে। সেক্ষেত্রে এই ডেনচারের মধ্যে দুইটা কোয়ালিটি থাকে, একটা হচ্ছে রিজিড, একটু হার্ড টাইপের, কোনো ফ্লেক্সিবিলিটি নাই, পরে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। এছাড়া আর একটা পদ্ধতি আছে, সেটা কিন্তু ফ্লেক্সিবল ডেনচার, যে শুধু যেই দাঁতটা নেই সেই দাঁতটাই বসানো হয়, বসিয়ে এটা কিন্তু একটু কিছুটা ফ্লেক্সিবল, এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স নাই, এটা খুবই আরামদায়ক। এই পদ্ধতিতে কিন্তু আপনার দাঁত লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনার পাশের দাঁতের তেমন কোনো ক্ষতি হবে না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, যাদের দাঁত নড়ে গেছে বা রিমেনিং টিথটা যদি মোবিলিটি থাকে, সেই ক্ষেত্রে পেশেন্টকে আমরা কখনোই ডেনচার করার সাজেশন দেই না। ডেনচার করলে যেমন হয়, এটা প্রতিদিন পাশের দাঁতের যেই দাঁতের সাপোর্টে এই ডেনচারটা থাকবে সেটা যদি মোবিলিটি থাকে, তাহলে প্রতিদিন এটা খোলা নামা বা বন্ধ করার ক্ষেত্রে পাশের দাঁত কিন্তু আরও মোবিলিটি বেড়ে যেতে পারে। আমাদের এই তিনটি পদ্ধতির মধ্যে সবচেয়েতে ভালো এবং সেফ যে পদ্ধতি সেটি হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। এবং এই পদ্ধতিতে দাঁত লাগানোটা একটু ব্যয়বহুল হলেও সবচেয়েতে নিরাপদ এবং ভালো। আর তার পরবর্তী অবস্থানে আছে ডেন্টাল ব্রিজ, এটিও স্থায়ী পদ্ধতি। বাট এই পদ্ধতিতে কিছুটা যদি স্যাক্রিফাইস করা হয়, যেমন পাশের দুইটা দাঁতকে একটু মিনিমাইজেশন করা হয়, তাহলে কিন্তু এটিও একটা ভালো অপশন আপনার স্থায়ীভাবে দাঁত লাগানোর। আরেকটি অপশন, সেটি একেবারেই কম খরচেও করা যায়, যেমন রিজিড টাইপের ডেনচার দিয়ে যদি দাঁত লাগানো যায়, সেক্ষেত্রে কিন্তু খরচ অনেকটাই কমে যায়, একেবারেই কম। এবং যদি একটু ফ্লেক্সিবল ডেনচারের মধ্যে করা হয়, সেক্ষেত্রে কিছুটা খরচ বাড়তে পারে, বাট এটিও ভালো সিস্টেম। সো এই তিনটি পদ্ধতির মধ্যে কে কোন পদ্ধতিতে দাঁত লাগিয়েছেন বা লাগাতে চান, তারা যদি আরও এই বিষয়ে ডিটেলস কিছু জানতে চান, আমাদেরকে ইনবক্সে বা কমেন্টে জানাবেন। সকলের সুন্দর হাসি এবং সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।